হোয়াটসঅ্যাপে ইসলাম নিয়ে অপপ্রচার, মুসলিম যুবককে ফাঁসির সাজা আদালতের। ইসলামের অপপ্রচারে জড়িয়ে ফাঁসির সাজা পেলেন এক মুসলিম যুবক। বিশ্বের বিভিন্ন প্রান্তে অমুসলিমদের বিরুদ্ধে ইসলামের অপপ্রচারের এবং খাটো করার মতো অপরাধের অভিযোগ প্রায়শই শোনা যায়, কিন্তু এবার অমুসলিম নয়, মুসলিম দেশের মুসলিম যুবককে নিজের ধর্ম অবমাননায় ফাঁসির রায় শোনানো হয়েছে। ঘটনাটি এশিয়ার কোন মুসলিম দেশের? আর এই জঘন্য অপরাধে জড়ানো মুসলিম যুবক ইসলামের বিরুদ্ধে কি অপপ্রচার চালিয়েছিল, জানতে হলে এই প্রতিবেদনের শেষ অবধি দেখতে থাকুন। ইসলাম ধর্মের অপমান এবং অধার্মিক কথাবার্তা বলার জেরে পাকিস্তানের এক মুসলিম নাগরিককে শুধু ফাঁসির সাজাই নয়, সঙ্গে তাকে 23 বছরের কারাদণ্ড এবং প্রায় 12 লক্ষ টাকার আর্থিক জরিমানা রায় শোনায় সেই দেশের আদালত। উল্লেখ্য, পাকিস্তানের ধর্মের অপমানের অভিযোগে এর আগে একাধিক ব্যক্তিকে পিটিয়ে মেরেছে উন্মত্ত জনতা, বাদ পড়েনি বিদেশি নাগরিকও। সংবাদ সংস্থা AFP সূত্রে খবর, পাকিস্তানের উত্তর পশ্চিম প্রান্তের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ জিশান তার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে অধার্মিক বার্তা দেওয়া, ধর্ম সংক্রান্ত অপমানজনক কথাবার্তা বলার অভিযোগ ওঠে। পাঞ্জাব প্রদেশের তালাগাং এলাকার বাসিন্দা মোহাম্মদ সৈয়দ তদন্তকারী সংস্থার কাছে জিশানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। জিশানের বিরুদ্ধে বৈদ্যুতিন অপরাধ দমন এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। এরপরই জিশানের ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই তথ্যের ভিত্তিতে মামলা পেশোয়ার আদালত সাজা ঘোষণা করেছে। পেশোয়ার আদালতের বিচারপতি জিশানকে ফাঁসির সাজা দেন, সঙ্গে 12 লক্ষ টাকার জরিমানা এবং জেলের সাজাও দিয়েছেন। যদিও এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন আপিল করার সুযোগ রয়েছে সেই সাজাপ্রাপ্ত ব্যক্তির। আর এমন ঘটনা পাকিস্তানে যদিও এই প্রথম নয়, আর আগেও ইসলাম ধর্মের অপমানের অভিযোগে একাধিক পাক নাগরিককে গণপ্রহারে প্রাণ হারাতে হয়েছে, এমনকি বিদেশি নাগরিককেও ফাঁসির সাজা দিয়েছে পাক আদালত। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।